হরিয়ানায় হিন্দু যুবতী নিকিতা তোমরকে লাভ জিহাদের প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করে এবং বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে আজ বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে কদমতলা বাজারে এক বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। আজকের এই মিছিলে দুটি সংগঠনের কর্মী ছাড়া এলাকার সাধারণ হিন্দু মানুষদের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রসঙ্গত, গত মাসে হরিয়ানা রাজ্যে লাভ জিহাদিরা নিকিতাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু জিহাদিদের এই প্রস্তাবে রাজি না হয় তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। তাতে সারা দেশব্যাপী হিংসার আগুন ছড়িয়ে পড়ে। দোষীদের ফাঁসির দাবি নিয়ে এবং নিহতের পরিবারকে সরকারি আর্থিক সাহায্যের দাবি করে বিভিন্ন হিন্দু সংগঠনগুলো। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ কদমতলা রাজপথ কাঁপিয়ে তোলে হিন্দুবাদী বিভিন্ন সংগঠনগুলো। পাশাপাশি ভারতের পার্শ্ববর্তী বাংলাদেশ প্রতিনিয়ত হিন্দু হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। হাসিনা সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন, এভাবে হিন্দু নির্যাতন অব্যাহত থাকলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সেই মেয়ের সাথে জিহাদ করা, তাদের তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে জিহাদ করে অন্য ধর্মান্তর করার উদ্দেশ্য ছিল। সেই মেয়েটি উদ্দেশ্য অস্বীকার করার কারণে তাকে হত্যা করা হয়েছে। তারই প্রতিবাদে আমরা এই আজকে প্রতিবাদ সভায় সামিল হয়েছি। তাছাড়া রয়েছে বাংলাদেশে তথা সমগ্র বিশ্বে হিন্দুদের উপর যে নির্যাতন চলছে, হিন্দুরা যে অতি নির্যাতিত হচ্ছে, তারই প্রতিবাদ স্বরূপ আজকের এই দুটি উদ্দেশ্য নিয়ে আমরা সবই সব মিলিত হয়েছি। কদমতলা মেন রোডের উপর এটা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ দুটো সংগঠনের মিলিত অবস্থায় এই অনুষ্ঠানটি সম্পন্ন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।